Hey, hello, I'm Arnel Islam. So few days ago, I was say our Rampur area so pretty. So now I show our whole area, Rampur. So first of all, I say our village divided by three parts. So first part name, north neighborhood, middle neighborhood, and the south neighborhood. So first name Rampur, north neighborhood, and second Rampur middle neighborhood, and third Rampur the south neighborhood. So eta hocche first of all eta hocche amader area r masjid jekhane amra namaz pori eta hocche amader jeta we are stay north side. So amader je area ta eta nam hocche Rampur north neighborhood side. So এটা হচ্ছে আমাদের মসজিদ, অ্যান্ড এখানে অজু করে, অ্যান্ড এটা হচ্ছে মেম্বার, আর এটা হচ্ছে রোড, সামনে আমাদের বাড়ি, অ্যান্ড এই রোডটা দিয়ে আমরা বাসার দিকে যাই। আর এই আমাদের এলাকার মধ্যে একটা সুন্দর জিনিস হচ্ছে পাখিদের কিচির মিচির থাকে, আর এটা হচ্ছে আমাদের দেয়াল, এটা পুরোটা এখানে বাউন্ডারি করা হচ্ছে রাউন্ড, মাঝখানে আমাদের বাড়ি, এটা আমার বাসা আর কি এলাকায়। সো এটা হচ্ছে আমাদের বাড়ির আরেক সাইডে অপোজিটে, এটা হচ্ছে মানে অপোজিট বলতে আমাদের বাড়ির পাশে উঠানের পাশে এটা হচ্ছে একটা পুকুর, এটা অনেক বড়। আর এটা হচ্ছে এই এখানের এখানে যে জায়গাটা এটা হচ্ছে আমাদেরই, এটাও আমাদের জায়গায়। সো এরপর এখানে আমার কাজিনদের বাসা আছে পাশেই। সো এরপর সামনে এর উঠতে একটু গেলে যে এটা পথ আছে এটাও আমাদেরই। আর একটা জিনিস আমি আবারও বলতেছি যে আমাদের এখানে অলওয়েজ পাখি কিচির মিচি এবং সুন্দর একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। সো এটা ভিলেজ সাইডে ফিল্টার পাওয়া যায়, এটা হচ্ছে আমাদেরই জমি, এটা এই প্লেসটা আমাদেরই। অ্যান্ড এখানে তোমরা অলওয়েজ দেখবো আমাদের এরিয়া মারামপুর এরিয়াগুলোতে এখানে ট্রেডিশনাল ইয়েগুলো যে কৃষকরা অনেক বেশি আর কি এরা ট্রেডিশনাল লাইফ লিড করতে অনেক পছন্দ করে। এখানে আমরা গ্রামের ভাষায় যেটাকে মোটর বলি, মোটরের পানি এখান থেকে অলওয়েজ যায়, এগুলোকে ড্রেন বলে আর কি এলাকা গ্রামের ভাষায়। তো এখান দিয়ে তোমরা হাঁটলেই বুঝতে পারবা, এমনি ভিডিওতে দেখে কেউ ফিল পাবো না, এখানে আসলেই বুঝতে পারবো। তো এরপর আমরা যখন এদিক দিয়ে যাবো তোমাদেরকে আরেকটা দিয়ে দেখাতে পারবো আমি। এরপর সামনে গেলে এখানে একটা এটা একটা জমি দেখতেছো, এখানে তোমাদের রাইস মেক করার কি জমিগুলোতে। তো সামনে আমি আরেকটা জায়গা দেখাই, এই জিনিসটা অলওয়েজ শুনছেন থাকে। আরেকটা কথা হচ্ছে আমাদের এলাকার মধ্যে মানুষজন খুব ব্যস্ত থাকে অলওয়েজ, তোমরা আমি যখন হাঁটাহাঁটি করতেছিলাম মানুষজন খুব একটা দেখা যাচ্ছে না, অথচ এটা হচ্ছে সকাল টাইম। আর অলওয়েজই একটা কথা বল না বললেই নয়, এখানে পাখির কিচির মিচির অলওয়েজ থাকে, তোমরা অ্যাডভেঞ্চার একটা ফিল পাবা, মানে অ্যাডভেঞ্চার মোমেন্ট অলওয়েজই ক্রিয়েট হয় এখানে। যখন তুমি একা একা হাঁটবা তখনই মনে হবে তোমার একটা ফিল আসবে, যেমনটা আমার হচ্ছে আর কি, আমার মনে হচ্ছে আমি কোনো জঙ্গলে হাঁটতেছি। সো যারা ট্রেডিশনাল প্লেসগুলো লাইক করে, সো তাদের জন্য ভিলেজ সাইটগুলো আমেজিং হবে আমাদের কুমিল্লার কাজ। এখানে আমি যখনই আসি, আমি তো ঈদে দুইবার আসা হয় আর কি বাড়িতে কয়েকদিনের জন্য, সো তখন ফ্যামিলির সাথে এনজয় করি আর কি এখানে এসে। তো আর এখানে পাশে পাখিদের কিচির মিচিরটা অলওয়েজই সুন্দর লাগে, এটা অলওয়েজ সুন্দর, এটা না বলার কিছু নাই। আর এখান থেকে তোমরা ওই যে ইয়েটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের রামপুরের, আমি তো আগেই বলছি এটা হচ্ছে নর্থ নেইবারহুড সাইড। সো আমাদের রামপুরের এখানে আমাদের আমরা এখানে থাকি, উই আর স্টে দিস সাইড। সো এখানে পানিগুলো যেদিক দিয়ে আছে এখানে জমির মধ্যে দেওয়া হয় পানিগুলো। আর এখানে একদম শেষের যে এরিয়াটা দেখা যাচ্ছে এখান পর্যন্ত আমাদের রামপুর, আমাদের রামপুর তো অনেক বড়, এটা অনেক বিশাল একটা এরিয়া। সো বলতে গেলে আমাদের কুমিল্লা চৌদ্দগ্রাম, কুমিল্লা চৌদ্দগ্রাম বিজয় করার পাশে ওই যে ওই সাইডটা আমি যেটা দেখাইছি একটু আগে দূরে, ওইটাকে বিজয় করা বলে, ওটা অনেক দূরে। আর এই সাইডটা তো পুরাই জঙ্গলের মতো, আমি মানে বলাই বলতেই মানে আমার অ্যাডভেঞ্চার একটা ফিল আসতেছে, মনে হচ্ছে আমি মাউন্টেনের উপর হাঁটতেছি এরকম, অনেক সুন্দর লাগতেছিলো। আর একটা ঠান্ডা বাতাস ছিল অলওয়েজ, আর পাখিদের কিচির মিচিরটা অলওয়েজ চোস, এটা মানে বলার কিছু নেই, এই এনভায়রনমেন্টটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার এখানে। আর আরেকটা কথা না বললেই নয়, এখানে আমরা অলওয়েজ দেখবা ছোটো ছোটো পুকুর, এই পুকুরগুলোতে মাছ চাষ করা হয় মাছ। সো মান্থলি একবার এখানে জাল ফেলা হয় আর এখানে মাছ ওঠানো হয়, আবার নতুন মাছ এখানে ফেলানো হয়। তো এটা এলাকার মধ্যে এটা হচ্ছে একটা কমন ব্যাপার। আর এখানে সবাই রিচ, এখানে সবগুলো বিল্ডিং আমাদের এরিয়াতে, বেশিরভাগ এখানে পোর পিপল পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার, এখানে পোর তুমি কাউকে পাবা না, সবগুলো রিচ, মানে সবগুলো বিল্ডিং এখানে, তিনের ঘর নাই নাই বললেই চলে খুব একটা।
ও যেগুলো আছে এদের দ্বিতীয় ঘর, মানে প্রত্যেকটা বিল্ডিং একটা টিনের একটা ঘর থাকে ছোটো, ও টিনের ঘরটাও থাকে বিল্ডিং একটা থাকে, এরকম দুইটা করে ঘর সবারই আছে এখানে। আর এখানে সবগুলো রিচ, আর এখানে সবাই ট্রেডিশনাল ইয়েগুলো লাইক করে বেশি। আর ট্রেডিশনাল প্লেসের জন্য ভিলেজ সাইডগুলো অলওয়েজ অ্যামেজিং থাকে। আর আমাদের এদিকে আসলে তোমরা অলওয়েজ একটা ভাইব পাবো, আছে তোমাদের ওই যে জঙ্গল জঙ্গল একটা ভাইব পাবা, তো এটা অনেক সুন্দর। তো এটা ছিল আজকের ছোটোখাটো একটা ব্লগ। সো আমি আমাদের এরিয়াটা ভালো করে ঘুরে দেখেছি, আর আমার বাসাটা আমি দেখাই নাই, কারণ এটা সিক্রেট রাখাটাই ভালো, বাট আমার বাসার এরিয়াটা আমি দেখেছি। তো ভালো থাকো সবাই, টাটা, গুড বাই।